বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। খুবই একটা আইআরসিটিসি সম্বন্ধে যে আপনারা সবাই, যেসব জুয়েলারি বন্ধুরা আমাদের আছে, আরও যে বাঙালি আছে, তাদেরকে আমি আইআরসিটিসি সম্বন্ধে একটু বলে দিচ্ছি। পয়সা যে কেটে যায় অনেক সময়, টিকিট আপনাদের পয়সা ফেরত আসে না, রিফান্ড দেয় না, এটা পুরো ভুল ধারণা। আপনারা নিজেরা নিজেদের ঘর থেকে আইআরসিটিসিতে টিকিট করবেন, রিফান্ড আসবে। কবি টিকিট আসছে না, রিফান্ডে কেটে যাচ্ছে আপনার ব্যাগ থেকে, অথচ রিফান্ড আসছে না দেখাচ্ছে। এর সম্বন্ধে আপনাদেরকে আমি কিছু আমি নিজের এতে টিকিট করে দেখিয়ে দিচ্ছি বা আপনাদের দেখাবো। আর খাস তরফে বিশেষ করে জুয়েলারি বন্ধুদের বলছি, আপনারা অন্তত আইআরসিটিসি নিজেরা নিজেদের মোবাইলে অ্যাপে, নিজেদের ইমেল আইডিতে, ফোন নম্বরে খুলে নেবেন, আপনাদের জন্য আরও ভালো। যে দিল্লি, বম্বে, কলকাতা যেখানকারই হোক, আমি নিজে করি, নিজের আইআরসিটিসি থেকে বুক করি সব টিকিট আমাদের। হ্যাঁ, একটাই কি আমার করতে হয়, নিজেদের ফ্যামিলির মধ্যে করলে কোনো অসুবিধা নেই। চাই আপনি দিনে মাসের মধ্যে 6 বার 8 বার করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভুল করে ভুল বসতেও করবেন, যেন না অন্য বন্ধুদের টিকিট দিয়ে করবে, এনে করবেন আপনার, সেটা পরে খুব ভুলতে হবে। কেন, ওখান থেকে পুলিশ দেওয়ালেরা ছাপা মারতে আসে। আমার একটা নিজস্ব খুব বন্ধু রয়েছে, সেই জন্য আপনাদের আমি একটু সাবধান করে দিচ্ছি। চলুন, আপনাদের আমি নিজের মোবাইলে কেটে দেখে দিই। প্রথমে আমি আইআরসিটিসি খুলে ফেললাম। আইআরসিটিসি আমি খুলে ওপেন করলাম। খুলে ট্রেনে যাচ্ছি, ট্রেনে গিয়ে বুকিং টিকিটে আমি যাব। এরপর আমি এই যে এইটা বিএস বেনারস টু দেরাদুন, আমি কাঠগোজরাম টিকিট, এটাতে আমি সার্চ করলে এরপর আমাকে লগ ইন করতে হবে। দেখুন, এটাতে মনে করুন আমি দেরাদুনে এটাতে যাচ্ছি। ঠিক আছে, ট্রেন ডিসপ্যাচ হয়ে গেছে, কালকেরটা করবো। দেখুন এখানে প্যাসেঞ্জার ডিটেলস, এইবার আমাকে এতে লগ ইনে করতে বলছে। যাই হোক, আমি তবু লগ ইনটা আপনাদের আমি করে দেখাচ্ছি। দেখুন, এটা আমার আগে থেকে এ করা আছে, চলে এসছে। এখানে আমি ক্যাপচার মারছি, পরে যেরাম যেরাম ক্যাপচার আছে সেরকমই আসবে, বাকি একটু চেঞ্জ হবে না, এটা আপনারাও জানেন। দেখুন, ক্যাপচার ইনভ্যালিড ক্যাপচার হয়ে গেছে, এটা আসে না ঠিক। এবারে দেখুন, আর এ ক্যাপিটাল মে আর, দেখুন এসে গেছে আমার, এটা আবার খুলছে, ভেরিফাইড হয়ে যাচ্ছে আমার। এই যে আমি এখানে প্যাসেঞ্জার ডিটেলস দিচ্ছি, দেখুন এখানে আছে যে ইউ হ্যাভ দি সার্চেস ট্রেন বাই বিএসবি টু দেরাদুন, বাট ইউ ক্যান অ্যাড বুক ইন এ ট্রেন বিটুইন বিএস টু দেরাদুন, কনফার্ম সিলেক্ট কনফার্ম। এই টিকিটটা আমি করেছি, টিকিটটা যখন আমি তৎকালে করেছি তখন আমার এইটা আসেনি। টিকিটের পয়সা ময়সা সবই কেটে গেছে, কিন্তু আমার এতে টিকিট ঢোকেনি, পরে নট ইস্যু করে দিয়েছি। টিকিট তো হয়নি, উল্টে তো আমার তো পয়সা কেটে নিচ্ছে, কোথায় আপনারা খুঁজে পাবেন সে দেখুন। এই যে এখানে ট্রানজ্যাকশন বলে লেখা আছে, এই ট্রানজ্যাকশানে ক্লিক করবেন, করে উপরে দেখবেন এই যে লাস্ট ট্রানজ্যাকশন করা আছে এইখানে করে দেবেন। করে দেওয়ার পর দেখুন এখানে সব লেখা আছে, এখানে লেখা আছে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট 527.25 টাকা, রিফান্ড ডিটেলস, অ্যামাউন্ট ক্রেডিট টু ব্যাঙ্ক, ব্যাঙ্ক নেম, ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডস, ইউপিআই ওয়ালেট, প্রোডাক্ট বাই ফোনপে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা সাইন ইউয়ার টিকিট হ্যাজ নট বিন ব্রোকেড, দি অ্যামাউন্ট ডিডাকশন ফ্রম ইউর অ্যাকাউন্ট, কার্ড ওয়ালেট ইটিসি উইল বি রিফান্ড ব্যাক অটোমেটিক্যাল ইন 3 টু 4 ওয়ার্কিং ডে। মানে বলছে যে এটা বলার মতলব যে আপনার যেদিনকে যে আমি ধরুন টিকিট কেটেছি এই 1 তারিখের, সেদিনকে তো টিকিট আমার তো হয়নি, পরে নট ইস্যু এসে গেছে। এইটা কি হয়েছে, দুপুরে 5টার পরেতে আমার বইতে এসে গেছে। 3-4 দিনে যদি আপনাদের হয়ে যায় ভালো, আর যদি না হয়ে যায় 3-4 দিন মধ্যে এসে তো 100% এসে যাবে। আর যদিও না আসে, আপনারা এই তো এই ট্রানজ্যাকশানে এইখানে গেছেন, এটা তো এতে পেয়ে গেছেন, এরপর এইটাতে যাবেন মোড়েতে গিয়ে, এখানে যে দেখবেন ইউএস কন্ট্যাক্ট ইউএস, এইখানে গিয়ে এখানে নাম দিয়ে দেবেন, এখানে দেখুন নাম্বার ফোন নাম্বার সব আছে, করবেন। সবথেকে বেস্ট 139 নাম্বার হেল্প, একদম আসানিস হয়ে যাবে, 100% সলিউশন হয়ে যাবে। তাছাড়া আমি নাম্বার আপনাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দেবো, ওটা থেকেও দেখে আপনারা করতে পারেন। চলুন, এর পরের ভিডিওটা আবার দেখা।